হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদে আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যেই পশ্চিমবঙ্গে কিন্তু গ্রুপ ডি পদে নিয়োগ হবে যেখানে বেতন আছে আপনার গ্রস স্যালারি একুশ হাজার নশো কুড়ি টাকা এবং বয়সের উর্ধ্বসীমা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য চল্লিশ বছর অন্য অন্য ক্যান্ডিডেট মানে এসসি এস টি ও বিসি আরও ছাড় পাবে লাস্ট ডেট হচ্ছে আপনারা জানতেই পারছেন মে মাসের চার তারিখ অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে এর একটা স্থায়ী চাকরি তো আমরা দেখে নেব সমস্ত কিছু ডিটেলসে কতগুলি শূন্য পদ আছে কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী ফর্ম ফিল আপ কীভাবে পড়বেন কত টাকা ফিস দিতে হবে সমস্ত কিছু চলে আসবো আমরা অফিসিয়াল নোটিফিকেশানে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু বলা হয়েছে রিক্রুটমেন্ট হবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে নাইট গার্ড এই ক্ষেত্রে কিন্তু শুধু ফিমেল মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে ফিমেলরা মানে মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন না নটা আছে শূন্য পদ যার মধ্যে একটা আছে আনরিজার্ভ একটা আছে ইকোনমিক উইকার সেকশন তারপর আনরিজার্ভ ইসি ক্যাটাগরিতে আছে একটা সিউল কাস্টে আছে একটা এইভাবে কিন্তু ওবিসি এবং এক্স সার্ভিস কিন্তু কিন্তু শূন্যপদ আছে তারপর আছে ডে গার্ড মানে যারা দিনের বেলায় গার্ড দেবে তেমন আছে একটি পোস্ট এবং সেটা সিউল কাস্টের জন্য তারপর হচ্ছে গার্ডেনার একটি পোস্ট সেটাও আনরিজার্ভ ক্যাটাগরিতে তাহলে এই গেল আমার তিনটে পোস্ট এবং তার শূন্য পদ আর ক্যাটাগরি ওয়াইজ এবার আসছে এর স্যালারি স্যালারিটা আমরা একটু বলে দেবো সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো রোপা দু হাজার উনিশ রোপা দু হাজার উনিশ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রোপা রোপা দু হাজার উনিশের সতেরো হাজার টাকা হচ্ছে ইনিশিয়াল স্যালারি এই সতেরো হাজার টাকার সাথে আপনি পাবেন বারো পার্সেন্ট এইচ আরে যেটা হবে আপনার মানে দু হাজার চল্লিশ টাকা তারপর আসছে ডিএ ডিএ হচ্ছে মে মাস থেকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্যালারি বাড়িয়েছে মে মাস থেকে এটা হবে আপনার তেইশ হাজার আশি টাকা এছাড়াও আপনি পাবেন পাঁচশো টাকা মেডিকেল বাবদ এবং সব মিলিয়ে আপনার স্যালারিটা কিন্তু দাঁড়াবে একুশ হাজার নশো কুড়ি টাকা যার থেকে আপনার প্রথম মাসে আপনার একশো তিরিশ টাকা পিট্যাক্স কাটবে তাহলে আপনি একুশ হাজার সাতশো নব্বই টাকা ইনহ্যান্ড পাবেন এটাই গেল আপনার স্যালারি পরের দিকে ছ মাস পরে আপনার জিপিএফ কাটবে যেটা হচ্ছে বেসিকের সিক্স পার্সেন্ট এটা গেল স্যালারি এবার আসছে এলিজিবল ক্রাইটেরিয়া এলিজিবল ক্রাইটেরিয়াতে বলা হচ্ছে বয়স হতে হবে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর সেটা পয়লা জানুয়ারি দু চব্বিশ অনুযায়ী এই ক্ষেত্রে সিরুল টাইপ বা সিরুল কাস্ট তারা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ওবিসিরা তিন বছর ছাড় পাবে এবং এক্স সার্ভিসম্যানটা যে অ্যাস পার গভর্নমেন্টের রুলস আছে সেই অনুযায়ী বয়সের ছাড় পাবে তাহলে হয়ে গেল স্যালারি এবং এজ এবার আসবো আমরা কোয়ালিফিকেশানে মিনিমাম কোয়ালিফিকেশানে বলেছে ক্লাস এইট পাস ক্লাস এইট পাস করলেই আপনি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন সেটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের বোর্ড হোক বোর্ড হোক বা মাদ্রাসা হোক বা যে কোনো জায়গা থেকে আপনাকে ক্লাস এইট ক্লাস এইট পাস করতে হবে এবং ফিজিক্যালি সাউন্ড মানে ফিজিক্যালি ফিট হতে হবে মুড অফ এক্সাম মুড অফ এক্সামের ক্ষেত্রে কী বলা হয়েছে যে দুটো পার্টে পরীক্ষা হবে পার্ট ওয়ান আর পার্ট টু পার্ট ওয়ানে আপনার একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন দু নম্বর করে থাকবে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্সি জেনারেল ইংলিশ এবং অ্যারেথমেটিক এবং এর জন্য আপনি সময় পাবেন এক ঘন্টা পার্ট ওয়ানের পরীক্ষা হয়ে গেল তারপর হবে পার্ট টু পার্ট টু আপনার ডেস্ক্রিপটি যেখানে আপনার এখানে বলে দিয়েছে পার্সোনালি টেস্ট ফিফটি নাম্বারে তাহলে পার্ট ওয়ানে লিখিত পরীক্ষা আর পার্ট টু পার্সোনালি টেস্ট এই দুটো হয়ে গেলে আপনার ফাইনাল পরীক্ষা পার্টটা কমপ্লিট এবার আসবে আপনার বাকি প্রসেস ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল চেক আপ এইগুলো অ্যাপ্লিকেশান ফিজের ক্ষেত্রে যেটা বলা যায় জেনারেল ক্যান্ডিডেট এবং আদার্স মানে আপনার ওবিসি বা আপনার ইকোনমিক উইকার সেকশান তাদের জন্য তিনশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে তবে সিরুল কাস্ট তারা মাত্র একশো টাকা দিয়েই ফর্ম ফিল করবে তারা আমার হয়ে গেল শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার প্যাটার্ন এবং হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফিস এবার আমরা দেখব যে আপনি অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস দেবেন সমস্ত কিছু এখানে বলা যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন এলিজেবেল ক্যান্ডিডেট আর মেবি সাবমিটেড দ্য লিগাল হ্যান্ড রিডেন ওয়াট টাইট ওয়ান সাইড পেপার ইন সিঙ্গেল অ্যাপ্লিকেশান অ্যাড্রেস করবেন কাকে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ফর্ম্যাটটাই যে পুরোটাই কিন্তু আছে এখানে আমরা সেটা দেখে নেব এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আছে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যার লিঙ্ক এই ভিডিওরই ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকেও পেয়ে যাবেন এখানে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে আছেন সেই পোস্টটা মেনশন করবেন পোস্ট বলতে আপনার আছে কিন্তু নাইট গার্ড ডে গার্ড আর গার্ডেনার এইগুলো আপনাকে মেনশন করতে হবে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইড ফটো এখানে দেবেন আই বেগ টু অ্যাপ্লাই দ্য পোস্ট পোস্টের না এখানে লিখবেন নিজের নামটা ব্লক লেটারে লিখবেন ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে মেনশন করবেন ডেট অফ বার্থ দেবেন অ্যাকচুয়াল ডেট এক এক দু হাজার চব্বিশ আপনারা কত বছর হচ্ছে সেটা এখানে মেনশন করবেন সেক্স মেল না ফিমেল সেটা মেনশন করবেন ন্যাশনাল এইটা মেনশন করবেন রিলিজিয়ান মেনশন মেনশন করবেন অ্যাড্রেস থানা পোস্ট অফিস এইগুলো মেনশন করবেন নিয়ার ল্যান্ডমার্ক মেনশন করবেন আর পিনকোডটা অবশ্যই দেবেন কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন কাস্ট কি মেনশন করবেন ওয়েদার বিলং টু দ্য ইকোনমিক ওয়েট যদি ইয়েস হন তার সাপোর্টেড ডকুমেন্ট দেবেন যদি না হন তার নো আর যদি এক্সামটেড ক্যাটাগরি হন সেগুলো এখানে মেনশন করবেন মেনশন করা হয়ে গেলে যদি এস সি এসটি ওবিসি হন সেটাও এখানে মেনশন করবেন যদি হয়ে থাকেন তাহলে তার কিন্তু সার্টিফিকেট আপনাকে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে যেটাই আছে সেটাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে এখানে বলেছে গিভিং অ্যাটাস্টেড সাপোর্টিং ডকুমেন্ট মানে আপনাকে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যাই থাকবে সেই সার্টিফিকেটটা আপনাকে এবং রেজাল্টটা আপনাকে দিতে হবে অ্যামাউন্ট অফ ব্যাঙ্ক ড্রাফ্ট আপনি কোন ব্যাঙ্ক ড্রাফ্টটা কাটছেন তিনশো টাকার না পাঁচশো একশো টাকা সেটা এখানে মেনশন করবেন নাম্বার অ্যান্ড ডেট ব্যাঙ্ক ডে ড্রাফ্টে থাকে সেটা মেনশন করবেন কোন ব্যাঙ্ক থেকে কেটেছেন সেটা মেনশন করবেন দিয়ে বাকি সমস্ত ডিটেলস দেবেন দিয়ে এখানে নিজের সিগনেচার করবেন ডেট দেবেন এবং এনক্লোজারে কী কী দিয়েছেন এনক্লোজার মানে হচ্ছে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়েছেন দেখুন এখানে কী কী ডকুমেন্টস লাগবে প্রথম থেকেই বলা হয়েছে যদি আপনি ইকোনমিক ওয়েস সেকশন হয় তাহলে সেই ইনক্লোজারটা এখানে দেবেন যদি না হন তাহলে নো এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা থাকবে সেগুলো এখানে মেনশন করবেন যদি এসসি এসটি হন তাহলে সেটা মেনশন করবেন ডিমান্ড ড্রাফ যেটা থাকবে সেটা এখানে মেনশন করবেন এছাড়াও অ্যাড্রেস প্রুফ হিসাবে যদি কিছু দিয়ে থাকেন সেগুলো সমস্ত কিছু এখানে মেনশন করেন মেনশান করে এটা আপনাকে এখানে বলে দিয়েছে কিন্তু তিন এগারো বারো চোদ্দো এবং সতেরো স্ক্রাইপ ফরমেট উইল বি রিজেক্টেড ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশান যদি আপনি এই দেখুন বলে দিয়েছে কি তিন এগারো বারো চোদ্দো সতেরো তাহলে দেখে নিই তিন এগারো বারো চোদ্দো সতেরো থেকে আছে তিন আছে ডেট অফ বার্থ তিনের পর এগারো এইগুলো যদি আপনি বারো তেরো চোদ্দো সতেরো এইগুলো যদি আপনি মেনশন না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে তাহলে এইগুলো অবশ্যই মেনশন করবেন এবং তার সাপোর্টিং ডকুমেন্ট দেবেন দিয়ে এটা কোথায় দেবেন এইখানে কিন্তু বলে দিয়েছে আপনাকে কোথায় দিতে হবে অ্যাড্রেস করবেন দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে কবে পাঠাতে হবে লাস্ট ডেট হচ্ছে কিন্তু আপনার এইটা হচ্ছে লাস্ট ডেট চার পাঁচ দু মানে মে মাসের চার তারিখে বিকাল পাঁচটার মধ্যে পাঠাতে হবে ছবি যেটা দেবেন সেই ছবির সাইজ এখানে মেনশান করে দিয়েছে এন এনব্লপের সাইজ মেনশান করে দিয়েছেন কত টাকার পোস্টাম ইয়ে দেবেন সেইগুলো সব মেনশান করে দিয়েছে এইগুলো দিয়ে কিন্তু আপনাকে পাঠাতে হবে কী কী ডকুমেন্টস দিতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে আমিও বলে দিলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমরা প্রতিদিন নিত্য নতুন চাকরির খবর নিয়ে আসি সেই চাকরির খবর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সবাই অ্যাপ্লিকেশন করুন এবং আমি বলব সবার যেন খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যান থ্যাংক ইউ ওয়াজ ভিডিও